আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লিখা ত্রিধারে তরঙ্গ লীলা গল্পের 68তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করতে ভুলবেন না, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভোরের স্নিগ্ধ আলোক রশ্মি চোখে পড়তেই ঘুম ভেঙে যায় নিধির। ক্ষণকাল ব্যয় করে মস্তিষ্ক সজাগ করে, পাশে তাকিয়ে দেখে অর্পণ ঘুমিয়ে। বুকের মাঝে অনুরূপকে আগলে নাই, নিষ্পাপ শিশুটি বাবার বক্ষদেশে কি নির্ভর প্রশান্তিময় ঘুম ঘুমাচ্ছে। দৃষ্টিজোড়ায় মুগ্ধতা ছড়িয়ে পড়ে, স্মিত হেসে মুগ্ধ দৃষ্টি ফিরিয়ে নেয় নিধি। তরিত খোলা চুলে হাত চালায়, দৃঢ় করে খোপা বাঁধে, বিছানা ছাড়তে উদ্যত হলে আচমকা থেমে যায়, সেলফোন খোঁজে সময় দেখে। লকচারি ঢুকে ফেসবুক অ্যাপে নিউজ ফিডে স্ক্রল করতে গিয়ে চোখ আটকে গভীর রাতে সৌদর আইডি থেকে পোস্ট করা একটা ভিডিওতে। সৌদর রুম ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ওর কাজিন মহলার বন্ধুরা। সকলের মাঝখানে গিটার হাতে সৌদ, পাশে কফির মগ হাতে আয়াজ বসে। সৌদর মুখে হাসি নেই, চোয়াল দয় দৃঢ়, চোখ দুটো এক মনে গিটারে স্থির। দেখে কেউ বলবে না রাত পেরোলে তার শুভ বিবাহ। পুরো ঠোঁটো জোড়া নড়ছে বিরতিহীন, কি তীক্ষ্ণ সুর, কি গভীর ছন্দ। ভিডিওর সমাপ্তিতে সকলের হাততালি, সৌদর অদরে ভাকা হাসি। নিমেষে নিধির বুক ধক করে ওঠে, থম মেরে বসে রয় দীর্ঘক্ষণ। পরক্ষণে হৃদস্পন্দন কেঁপে ওঠে, আজ যে সৌধ সিনুর বিয়ে, সে সহ তার পুরো পরিবার আমন্ত্রিত। এই আমন্ত্রণ এসেছে চৌধুরী বাড়ি থেকে, সুহাসের তরফ থেকেও এসেছে। সৌধ বা সিনুর দুজনের কারো থেকে আলাদাভাবে আমন্ত্রণ বাক্য পায়নি। এক টুকরো দীর্ঘশ্বাস বেরোয় বুক ছিঁড়ে। বেলা শেষে সৌধের প্রতি যাই অনুভব করুক না কেন, আজ তার কোনো মূল্য নেই। কিন্তু বেলা উঠতে যে অনুভূতি নিয়ে দুপুর গড়িয়ে বিকেল এসেছে তাদের জীবনে, সেই বন্ধুত্ব সেটাও কি ঠুনকু হয়ে গেছে? নিঃশ্বাসে অস্থিরতা বাড়ে নিধির, অনেকক্ষণ নিশ্চুপ বসে থেকে মনে মনে বলে, তার প্রতি সৌদর অনুভূতি মিথ্যা ছিল না। যতই নিজেকে সামলে নিক, গোসাতে উদ্যত হোক, পুরনো স্মৃতি, অতীতে পাওয়া আঘাত কোনোটাই মুছে যায়নি, ভুলে যায়নি সৌদ। আর এই যে আজ সে বেলা শেষে নিজের অনুভূতিকে পুরোপুরি জেনে গেল, সেটাও মিথ্যা না, সব চন্দ্র সূর্যের মতোই সত্য আর দৃশ্যমান। সৌদ তার জীবনে বেস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু ছিল, যা সময় থাকতে সে বুঝতে পারেনি। অনেক সময় হয়তো বুঝেও অবহেলা করেছে, সবশেষে সে সবার কাছে অপরাধী, নিজের কাছেও। সময় থাকতে নিজের অনুভূতিকে গুরুত্ব না দেওয়ায় সময় চলে গেলে আপনি আপনি অনুভূতিতে টের পাওয়া অপরাধী বটে। এই দায় আসলে নিজেরই, অন্য কারো নয়। দীর্ঘশ্বাস ফেলে নিধি, ঘুরে থাকা স্বামী পুত্রর দিকে, ভাবে ভালোই হয়েছে সৌদ বা সিনু তাকে আমন্ত্রণ করেনি। ওদের বিয়েতে তার উপস্থিতি কারোর জন্য স্বস্তিকর হবে না, সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে অর্পণ, সে সৌদ আর সিনু। কী দরকার একসঙ্গে দুই দম্পতিকে অস্বস্তিতে ফেলার? ঠোঁটের কোণে হাসি থাকলো, চোখের কারণে সে জল গড়ালো, ট্যার পেয়ে আটকে উঠল নিধি। গতরাতে অর্পণের বলা কথাগুলো স্মরণ করে নিজেকে নিয়ন্ত্রণে আনল, দুটো চোখ উপর দিকে নিয়ে শ্বাস আটকে মনে মনে আওড়ালো। এ পৃথিবীতে অগণিত নারী অনুভূতির দাবানলে জলে, একদিন সব ঠিক হবে, সবাই সবার মানুষটাকে নিয়ে সুখী হবে, সেবা সৌদ কেউ এর ব্যতিক্রম নয়। তবু দিন শেষে সৌদর হৃদয়ে নিধি নামক নারী নৈরাশ্য হয়ে ধরা দেবে, আর তার হৃদয়ে সৌদ কেবলই আফসোস। ঘোরের ভিতরে থাকা মনোভাবনাগুলোর সমাপ্তি টানল নিধি, চোখ বুঝে ঘন ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে অর্পণের গায়ে হাত রাখলো, ডাকলো বার কয়েক। স্বামীর ঘুম ভাঙলে সে বলল, আজও অফ ডে, চলো না কোথাও গিয়ে বেরিয়ে আসি। ঘুম ছুটিয়ে উঠে বসে অর্পণ, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, আজ না তোমার বন্ধুর বিয়ে, আপনি যাবেন? সহসা চোখ মেরে যায় অর্পণ, সেদিন একটা ভুলকে কেন্দ্র করে ওরা যা ঘটিয়েছে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে পারত সবাইকে, শুধুমাত্র না জেনে বোঝার ভুল, নিধির ভুল, ভালো বন্ধু আর সৌদ সুজয় এমপির ছেলে বলে ক্ষমা করে দিয়েছে। হাঁপ নিঃশ্বাস ছাড়ল অর্পণ, কণ্ঠে দৃঢ়তা ফুটিয়ে বলল, সরি আমার কাজ আছে। মুখ ফুলিয়ে নিধি বলল, আপনার সঙ্গে ঘুরতে যাব বলে বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াত ইগনোর করছি, আর আপনি আমাকে কাজ দেখাচ্ছেন? ছোট ছোট করে তাকায় অর্পণ, পাশ থেকে চশমা তুলে দেন নিধি আর বলে, চশমাটা পরুন এরপর দেখুন। ভেবে বলছো বিয়েতে যাবে না? একদম। বুকের ওপর থেকে যেন বিশাল পাথর সরে এসে সরে গেল অর্পণের, সে বোঝে নিধিকে, কেন যেন অনায়াসেই এই মেয়েটার মন বুঝে, চোখের ভাষাগুলো পড়তে পারে। একজন স্বামীর জন্য এই সত্যিটা খুবই নির্মম, তার স্ত্রী অন্য এক পুরুষের গভীর প্রণয়কে ভুলবশত উপেক্ষা করে দহনে জ্বলছে। তার প্রতি একসময় নিধির মুগ্ধতা ছিল, যা ভালোবাসার রূপ নেবার পূর্বেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। গতরাতে নতুন করে আসার আলো খুঁজে পেয়েছে নিধি, প্রাণপণে চাইছে নিজেকে সুস্থির করার।
তাকে আপন করে নেয়ার, স্বামী হিসেবে সম্মানের সঙ্গে সাপোর্ট দেবে সে, দৃঢ় বিশ্বাস উপরলা নিরাশ করবে না, সে তার ধৈর্য সম্মান কর্তব্যবোধ আর ভালোবাসা দিয়ে নিধিকে জয় করে নেবে। এতদিন নিধি তাকে সুযোগ দেয়নি, এবার যখন দিচ্ছে পূর্ণ সদ্ব্যবহার করবে। দুদিক থেকে যখন আঁকড়ে ধরার পায়তারা চলে, কার সাধ্য ছিন্ন করার? আজ আদরের বোনটার বিয়ে, সারা বাড়ি ফুল আর জিলিকবাতি দিয়ে সাজানো হয়েছে, রাত হলেই বিয়েবাড়ির চোখ দাদানোর সৌন্দর্য ফুটে উঠবে, এলাহি আয়োজন। বিয়েবাড়ির উৎফুল্লতা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এত সময় ভিড়ে সকাল থেকে বুক ভার সুহাসের, কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না আর, আর কেউ না তার মুখের দিকে তাকাতে পারছে। সুহান খন্দকারের অবস্থাও কাতর, মানুষটা সকাল থেকে কিছু মুখে তোলেনি, আজ ভীষণ মনে পড়ছে উদয়নীকে। শত তিক্ততার ভিড়ে উদয়নী তার হৃদয়ের কতটুকু দখল করেছিল সময়ের স্রোতে তার দৃঢ়ভাবে অনুভব করছে। আজ যদি উদয়নী বেঁচে থাকতো তাহলে বোধ হয় এতটা নিঃসঙ্গ লাগতো না। ছেলের বিয়েতে যত সুখ, মেয়ের বিয়েতে ততই সুখ। বুকে কম্পন ধরে সোহানের, মেয়েটা চলে গেলে তার পুরো বাড়িটাই শূন্য। এমত অবস্থায় পুত্রবধূ প্রিয় নীলুর মেয়েকে স্মরণ হয়, আফসোসে ডুবে যায়। নামিকে তো সে মেয়ের চেয়ে কম কিছু ভাবেনি, তবে কেন আজ তার বাবা সত্তার অসহায়ত্বে নামি কাঁধে হাত রাখল না? তবে কি সে ভুল করেছে সুহাসের সাথে নামির জীবন গেঁথে দিয়ে? তীব্র অসহায় বোধে ভোগে সুহান খন্দকার, বুকের পাঁজরের ব্যথা বিষিয়ে ওঠে, কলিজাটা ভীষণ ছটফট করছে, যেন আর কিছু সময় এরপরই তার শরীর ভেদ করে কলিজাটা ছিঁড়ে নেওয়া হবে। মেয়ের বিয়েতে প্রতিটা বাবার হৃদয়ে হওয়া রক্তক্ষরণ কেউ কি দেখতে পায়, শুনতে পায় কি কেউ মেয়ে বিদায়ে বুকের ভিতর চলা বাবাদের আর্তনাদগুলো? আব্বু আর ভাইয়ার অবস্থা দেখে সিমরানের চোখের পানি বাদ মানে না। বিয়ে নিয়ে এতদিন যে চঞ্চল অনুভূতিটা ছিল, প্রিয়জনকে নিজের করে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সবই যেন থমকে যায়। অন্তকোণে বাবার বিষণ্ন মুখ, ভাইয়ের আদারে নিমজ্জিত চোখ তার সমস্ত সত্তা নাড়িয়ে দেয়। আম্মুকে মনে পড়ে খুব, বুকের ভিতর বিশাল একটা জায়গা জুড়ে কেবল শূন্য শূন্য লাগে। বিয়ে শব্দটা সহজ হলেও এর ভাবার্থ কত কঠিন। বিয়ে শব্দে দুটো অক্ষর থাকলেও, বিয়ে দুই নর নারীর মধ্যে সংগঠিত হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে বহু ত্যাগ তিতিক্ষা। বিয়ে শুধু ছেলে মেয়ের মাঝেই সম্পর্ক স্থাপন করে না, দুটো পরিবারকেও একসূত্রে গেঁথে দেয়। ঘরের দেয়ালে টাঙানো পারিবারিক ছবির দিকে তাকায় সিমরান, জলজল করছে মায়ের মুখটা, কি সুন্দর হাসি। মায়ের ডান পাশে মায়ের আদলের লম্বাটে ভাই সুহাস, বাম হাতে বাম পাশে গম্ভীর মুখে বাবা দাঁড়িয়ে, তার বুকের অতি নিকটে মিষ্টি হাসিতে দাঁড়িয়ে আছে সে নিজে। নিঃশ্বাস আটকে যায় মেয়েটার। এই ছবিটার কখনো জীবন্ত মনে হবে না, আম্মু কখনো ফিরে আসবে না, আজ তার বিশেষ দিনেও না, তৃষ্ণা পায় তার বিবৎস তৃষ্ণা। মায়ের বুকে একবার মাথা রেখে রুদ্ধশ্বাস ছাড়তে আকুল হয় হৃদয়, মনে মনে সৃষ্টিকর্তাকে বলে, আজ আমার বিয়ে, আব্বু ভাইয়ের মতো আম্মু পাশে থাকলে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতো না। সেই ছোট্ট থেকে নিজের কোনো বিশেষ দিনই ওই মানুষটাকে পাশে পেলাম না, আজও না। ড্রেসিং টেবিলের সামনে বসে সিমরান, একদিকে সাজানো হয়, অন্যদিকে কেঁদে গাল ভাসায়। ইতিমধ্যে সে মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতে বাসর ঘরে একান্ত মুহূর্তে সেই সিদ্ধান্তটা জানাবে সৌধকে। নিজের জীবনের নির্মম অভিজ্ঞতাগুলোই এই সিদ্ধান্ত নিতে তাকে বাধ্য করলো। সাজ প্রায় কমপ্লিট, বাকি রয়ে গেছে শুধু চুল। চুল বাঁধা শেষ হলেই লেহেঙ্গা পরবে, আকাশে নীল রঙের গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা। এই রঙটা সৌধর ভীষণ পছন্দের, পছন্দের সিমরানেরও। সবচেয়ে বড় কথা, সিমরান চেয়েছিল তার বিয়ের সব কিছু ডিফারেন্ট আছে হোক, আর সৌধ তার পুরো ব্যক্তিত্বের ডিফারেন্ট টাচ রাখে, তাই বিয়ের সাজে পোশাকে দুজনের পছন্দ খাপে খাপে মিলে গেল। চুলবাঁধা শেষে লেহেঙ্গার জুয়েলারি পরার পূর্বে মেয়ের ঘরে সুহান খন্দকারের আগমন ঘটে। পিছনে পিছনে আসে সুহাস, পার্লার থেকে আসা মেয়েদের নিয়ে বাইরে চলে যায় প্রাচী, ফারা আর সিমরানের মামি আসে গরম গরম খাবার নিয়ে। তারা খাবার গুছিয়ে চলে গেলে সুহাস দরজা আটকে দেয়, সৌধদের আসার সময় হয়ে এসেছে। বরপক্ষ আসার পূর্বে তার বাবা ছেলে সিমরানের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চায়, একসঙ্গে খাবার খেতে বসলো ওরা। তিনজনের কারো পেটে দানা পানি নেই, সুহাসের নানুমণি তাই বুদ্ধি করে মেয়ের জামাই আর নাতিকে সিমরানের ঘরে পাঠালো। নিজের হাতে তুলে খাবে না সিমরান, বাবার ভাইয়ের হাতেই খাবে। সুহান খন্দকার জাপসা দৃষ্টিতে হাসি মুখে মেয়ের মুখে খাবার তুলতে উদ্যত হলে সিমরান বাধা দেয়, চলাচল মুখে মৃদু হেসে বলে, ওয়েট আব্বু, আম্মুকে নিয়ে আসি, আমার কোনো বিশেষ দিনই আম্মু পাশে থাকেনি, ছুটি নেই, কাজের ব্যস্ততা এই সেই, আজ যখন কাজ নেই ছুটি আছে তখনও আম্মু নেই, এসব কেমন নিষ্ঠুরতা বলতো? কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় সিমরান, বিছানার পাশের টেবিলে মায়ের একটা সিঙ্গেল ছবি রয়েছে, দুদিন আগেই রেখেছে, সেটা নিয়ে এসে কোলে রেখে আব্বু আর ভাইয়ের দিকে তাকায়, কান্নারত মিষ্টি হেসে বলে, আমাদের পরিবার কমপ্লিট,
কথাটা বলে হাঁ করে। সুহান খন্দকার চোখে পানি ছেড়ে দিয়ে মেয়ের মুখে খাবার তুলে দেয়। সুহাস ঠোঁট কামড়ে কান্না আটকায়। টলমল দৃষ্টিতে একবার বোন আরেকবার মায়ের ছবি দেখে বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মনে মনে বলে, না বোন, আমাদের পরিবার কমপ্লিট সেদিন হবে যেদিন আমার পাশে নামই বসবে। বরপক্ষের 11টা গাড়ি, 33টা বাইক তৈরি, তৈরি চৌধুরী বাড়ির সদস্যরাও, শোনা যাচ্ছে বড় তৈরি, শুধু রাজকীয় পাগড়ি আর নাগরা জুতো পরা বাকি, যা আয়াজ আজিজ এসে জটপট পরিয়ে দিল। আয়নার সামনে স্তম্ভিত মুখে দাঁড়িয়ে সৌধ, এ প্রথম নিজেকে ট্রাডিশনাল লুকে দেখতে পাচ্ছে সে। পরনে অফ হোয়াইট কালার শেরওয়ানি, মাথায় আকাশী নীল রঙের কারুকাজ খচিত শুভ্র পালক শোভিত পাগড়ি, পায়ে আকাশে নীল রঙা নকশা করা নাগরা জুতা, দাড়ি মোজ ছেটেছে বিদায়, মুখাভাবে কিঞ্চিত পরিবর্তন ঠেকছে। সব মিলিয়ে নিজেকে পুরনো দিনের কোন এক রাজ্যের যুবরাজ মনে হচ্ছে। যেন আজ তার অভিষেক, মৃদু হাসল সৌধ, ঘুরে দাঁড়িয়ে বুকে টান টান করে শ্বাস নিল দীর্ঘ। আয়াজকে বলল, তোরা যেতে থাক, আমি আসছি। সঙ্গে সঙ্গে আয়াজ বাকিদের নিয়ে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে গেলে একটু স্বস্তি পেল সৌধ, ত্বরিত পা বাড়িয়ে দরজা আটকে দিল। এরপর ধীর পায়ে গিয়ে বসল বিছানায়, ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝল সন্তর্পণে। আবেগ স্মরণ করল নিধিকে, বিবেক স্মরণ করল সিমরানকে। জীবনে চলার পথে আবেগ ক্ষতিকর হলেও বিবেক ক্ষতিকর হয় না। বিশেষ দিন, বিশেষ মুহূর্তে আচমক সৌধর ভিতরের সত্তায় কম্পন সৃষ্টি হলো। এই দিনটা নিয়ে একদিন সে স্বপ্ন দেখছিল, স্বপ্নের নারীটি ছিল নিধি। স্বপ্নের দিন সত্যি হতে যাচ্ছে, কেবল দুঃস্বপ্ন হয়ে গেছে নারীটি। চোখ খুলল সৌধ, বিড়বিড় করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল, প্রথম জীবনের সুখ দ্বিতীয় জীবনের সুখে বিলীন হোক, আজ থেকে আমার দ্বিতীয় জীবন শুরু, আমার জীবনের সিনু দ্বিতীয় নারী হয়ে নয় শেষ নারী হয়ে থাকুক, আমার সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা ওকে ঘিরে তৈরি হোক। যে আমাকে অনুভব করেছে সে ছাড়া কেউ আমাকে ভালো রাখতে পারবে না, তার প্রতি আমার অন্তহীন ভালোবাসা জন্মাক। হে প্রভু, ভাঙা হৃদয় গড়িয়ে নেওয়ার যুদ্ধে আমি বা সিনু কেউ যেন না হারি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।